আজকে একটু নিয়ে যাব নতুন সালের ভিডিওতে আমরা আগে দেখেছি নবদ্বীপে কীভাবে আসতে হবে তো সেটা আর আজকে এই ভিডিওতে বলবো না নবদ্বীপের মায়াপুর আর নবদ্বীপের কোনায় কোনায় রয়েছে ইতিহাস আর সেই ইতিহাসকে খুঁজে করবো আমি তো সেই ভিডিও দেখতে হলে স্কিপ না করে পুরোটাই দেখতে হবে আর নবদ্বীপের প্রচুর ইতিহাস প্রচুর পুরনো মন্দির রয়েছে যেগুলো তোমাদেরকে আস্তে আস্তে ছোট ছোট ভিডিওতে করে দেখাবো সেটা একটা ভিডিওতে করা কোনোভাবেই সম্ভব নয় তেমনই একটা ইতিহাস নিয়ে আজকে চলে যাব। রানুচরা মিস্ত্রি পাড়ায় মাচান বাবার বাসস্থানে সেটা আবার কি তো সেটা কাছের উপরে উনি ঘর করে সতেরো বছর তার লাইফ কাটিয়ে দিয়েছে তেমন একটা দৃশ্য আগে তোমাদের সঙ্গে শেয়ার করব শুধু তাই নয় বাবা কিন্তু সাপ পোকামাকড়ের সঙ্গেও রাত কাটায় তো চলো দেরি না করে সেই ভিডিওতে চলে যাই প্রাকৃতিকের কোলে এমন এক অদ্ভুত ঘটনা আমার কাছে তো প্রথম হতে পারে ভারতবর্ষ অর্থাৎ বিশ্বে এমন অজানা কাহিনী অনেক রয়েছে সেরকম কিছু কাহিনী আমার হয়তো অজানা আমার জীবনে এরকম একটা প্রথম দৃশ্য এক কাছের উপরে তার নিজের লাইফ কাটিয়ে দিয়েছে সতেরোটা বছর শুধু তাই নয় তার সঙ্গী সাথী সাপ কুকুর হনুমান ইত্যাদি অ্যানিম্যালস সেই মাজান বাবার কাছ থেকেই আমরা নিজের কানে শুনে নি তার এই অদ্ভুত কাহিনীটা আমি এখানে আছি নানান জায়গা ঘুরে বহু জায়গা ঘুরেছি বদ্রীনাথ কেদারনাথ তারপরে তোমার বৃন্দাবন গয়া কাশি সব জায়গায় ঘুরে এসেছি এসে সমস্ত জায়গা আমি ঘুরে ভোজন সাধন করে এসেছি আসার পরে গঙ্গায় এসে এই মা গঙ্গার সাথে সূর্য উদয় হয় তাই এখানে এসে মা সূর্যদেবের আমি সূর্যদেবের দিকে বসে দর্শন করে এখানে স্নান স্নান করি এবং ভজন সাধন করি এবং এখানে বসে আমি এই নিজের হাতে গাছ লাগিয়ে সেই গাছের উপরে মাচা করে আজকে জলের মধ্যে ছিলাম তিন দিন জলে ছিলাম তিন দিন জলে থেকে কোনো রকম বসে থেকে 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 ভগবানকে ডাকতে ডাকতে তারপরে একটা বাঁশ খুঁটি দেখি ভাসে বসে আইসে জলে চাই একটু মাচা করে একটা রাত্রের মধ্যে সেই এখানে বসে মাচা করে সেই রাত্রে এই যেরকমভাবে চারদিকে দিয়ে সেই মাচার উপরে ছিলাম সেই মাচাটাকে আস্তে আস্তে করে ভালো করে ক্লিয়ার করে এইভাবে বাস দিয়ে গেরে গেরে তারপরে সেই মাচা করে তার রাত কাটালাম এখানে এখানে থেকে এখানেই রান্না করেছি এখানে সব কিছু করেছি এখানেই খাওয়া দাওয়া করেছি বিশ্রাম করেছি সব কিছু করেছি এখানে বসে বসে এখানে থাকি এখানেই থাকি এখানেই থাকি এখানে পোকা মাকড় ইঁদুর সাপ সবকিছু থাকে আমার কাছে ব্যাংক পর্যন্ত আসলা পর্যন্ত টিকটি গিরগিটি হ্যাঁ তারপরে হনুমান তারপরে কাক আসে কুড়ি পঁচিশটা তারপরে পাখি আসে হাজার হাজার পাখি আসে ওই যে পাখিদের খাবার দিয়েছি খাবার চোখ খাই খাওয়া দাওয়া করে সেবা ঠেবা করে চলে গেছে জল দিয়ে রাখি তারপরে এখানে কাঠপিপড়া আছে অনেক কিছু আছে এখানে এসে রয়েছে তারপরে এখানে এই একা গাছের উপরে মাচা করে এই মাচার উপরে করে একা একাই সব কাউরে নেই আমি একা একাই করেছি একা এক করে থাকি এইভাবে রয়েছি তা এখন এইখানে রয়েছি কেন ভগবানের যাতে সুখ হয় শান্তি হয় সবার যাতে সুখ শান্তি হয় যাতে সবাই শান্তি পায় এই আশা করে বসে আছি কিন্তু কথাটা হচ্ছে কি আমি যেইভাবে চলি ভিক্ষা টিকা করবো বিক্ষা টিকা করে নিয়ে আসি সপ্তাহে একদিন দুদিন যাই ভিক্ষা টিকা করে নিয়ে আসা এদেরকে সেবা করাই তাতে আমার পুণ্যি হর থেকে দূরের কথা পুণ্যি হবে তোমাদের যে দেবে তার হবে পুণ্যি তার জন্য করি সেই আইন দেয় আমি একটু আনন্দ পাই আমি নিজে সেবা করব ওদের জন্য কষ্ট হয় ওরা একটু সেবা করে আমি যেখানে সেবা করতে যাই ওদের জন্য একটু সরাই করে নিয়ে আসি কোনো ঠাকুর বাড়িতে গেলাম হয়তো শ্যামসুন্দর বাড়িতে গেলাম সমাজবাড়ি গেলাম একটুখানি প্রসাদ নিয়ে আসি যে বাবা ওরা পাঁচটা ছয়টা থাকে কাক আসে পাখি আসে সবাইকে একটুখানি দেই একটুখানি প্রসাদ আমি নিয়ে আসি নিয়ে আসি নিজেও খাই খাইয়া ওদের জন্য নিয়ে আসি নিয়ে আসে সবাই সেবা দিয়ে তারপরে আমি একটু বিশ্রাম করি বইসা বইসা কী করবো আর যে যখন যখন আবার যখন দেখি দানা ফুরিয়ে গেছে তখন মায়ের কাছে যাই এদিকে ওদিক ভিক্কা ঠিকা করিয়ে আনি এনে যা পাই দুই চার পাঁচ কেজি চাল যা পাইলাম আমার পনেরো দিন সাত দিন যা হলো হলো ওই দিয়ে চালাই ওইভাবে চলে যায় পাখিতে চাল খায় ওখানে দানা দিয়ে রাখি পাখিরা এসে দানা খেয়ে যায় হ্যাঁ আটটা দশটা মানে বহু রকমের পাখি আসে সে পাখিরা সেবা করে বললো টিয়া পাখি এসে বসে থাকে এখানে গাছে ডাকে লক্ষ্মী প্যাচা এসে বসে থাকে ডাকে তাহলে কত রকমের জীব জন্তু নিয়ে আমি বসে থাকি এবার এখানে শিয়াল আসে কুড়িটা পঁচিশটা শিয়াল আসে শিয়াল পর্যন্ত ওখানে খাবার দিয়ে রাখতাম থালায় থালায় হ্যাঁ সেই খাবার দিয়ে রাখলে সে রাত্রে এসে খেয়ে যেত দিয়ে তারপরে এরা আবার তারা করত এরা আবার মারামারি আরম্ভ করত শিয়ালার এই পুকুরে মারামারি আরম্ভ করত দিয়ে আমি এখানে সতেরো বছর এখানে সতেরো আঠেরো বছর হতে চলো সতেরো বছরই চলো সতেরো বছর এখানেই আমার সবকিছু এখানেই আছে আমি যাই না আমি না আমি কার সাথে একটু সংজ্ঞা আছে বাড়িতে আছে যেরকম যে যেরকম আছে থাকুক তার মতন আমার লাইনে আমি বলে চাচা আপন যান বাঁচা হ্যাঁ এবার আমি কি করে বাঁচবো এবারে আমি কি করে চলবো কিন্তু আমি একা না কিন্তু আমার সাথে যারা ভক্ত যারা ভগবান যারা ইদ্যা আছে বিদ্যা আছে বিবেক আছে বিবেচনা আছে যারা ঈশ্বরের কে শক্তি ভক্তি জানে তারা জানে বুঝতে পারবে যে এই ভজন সাধন কি জিনিস এই জিনিস আর পাবে না মরে গেলে আর পাবে না কোনো দিন পাবে না তোমরা তো সংসারের মানুষ তোমাদের দুটো পয়সা না হলে তোমরা একটুখানি না করলে পরে তোমাদের ভালো লাগবে না কিন্তু সেই জিনিসটা তো করতে হবে আজকে তোমরা এখানে এসছো এটা কিন্তু একটা ভজন সাধন জিনিস আজকে এটা তোমরা তুলে দেবা কিছু পয়সা হবে তোমরা সেবা করতে পারবা পাশে জনা এসে দেখবে তোমরা উচ্ছিনী হবা তোমরা বিদ্যা পাবা বুদ্ধি পাবা বিবেক পাবা বিবেচনা পাবা আজকে আমাদের মতন মানুষ আমরা আমরা যাচ্ছি কাল নাই আর আমাদের বয়স হয়ে এখন তো তোমরা আমাদের দেখবা

আমি আবার কি বলবো এই তো এই ব্যাপার আর কি আমার পঁয়ষট্টি বছর বয়স পঁয়ষট্টি বছর বয়স নাম আমার নাম শ্যামল দাস দুটো দেখা যাচ্ছে ইস্কনের নিউ মন্দির সেটা রয়েছে গঙ্গার ওই পারে আর আমি রয়েছি প্রাকৃতিকের মাঝে এক অদ্ভুত কাহিনী যেটা লোকের মুখে শুনে ঠিক বিশ্বাস হচ্ছিল না তাই আজকে চলে আসলাম তোমাদেরকে সাথে নিয়ে সেই বাবার রাজকুটিতে সেটা আবার কেমন তো তোমরা নিজের চোখেই সেটা দেখে নাও কাছের মধ্যে সুন্দর করে সাজানো মাচান বাবার এই কুটি দেরি না করে আমিও দেখার জন্য রেডি আস্তে আস্তে উঠে পড়লাম সেই রাজ প্রসাদের দিকে চলো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই মাচান বাবার এই রাজপ্রসাদটা ভিতরটা ঠিক কেমন প্রভু এই যে গোপীনাথ এই যে গোপাল ওই যে ভিতরে রামকৃষ্ণ ঠাকুর আছে এই রামকৃষ্ণ ওই যে বেলুর মঠে বেলুর মঠ রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ দেব ওই যে রামকৃষ্ণ পরামর্শ দেব ওই যে ওইখানে মা আছে বড় মা আছে আর বাবা আছে উনি হচ্ছে উনি হচ্ছে বড় মুকুর আচ্ছা আর এখানে আছে বাবা গোপীনাথ এই যে এই যে মহাপ্রভু হ্যাঁ আচ্ছা এই যে মহাপ্রভু ওইখানে আছে আর নিচেও আছে মহাপ্রভু এইবার এইখানে আছে কাশীবা বাবা বিশ্বনাথ আছে বিশ্বনাথ বুঝল কাশি বাবা বিশ্বনাথের ছবি আছে অন্নপূর্ণা বাবা ভোলানাথের ছবি আছে এখানে আছে পঞ্চগত্ত ছবি আছে এইখানে বৃন্দাবনে হ্যাঁ তার ছবি আছে রান্না বান্না এখানে আমার এইখানে সব কিছু রান্না ভান্না সব ওই উপরে সবাই থাকে ভক্তরা ওই যে উপরে থাকে

তারপরে ওরা শিবা ঠেবা করে নিয়ে তারপরে যায় এখানে এইখানে বসে সেপা ঠেপা করে ওই উপরে থাকে এখানে আছে কি কি জানো এখানে আছে চন্ডগোড়া এখানে আছে ময়ূর বঙ্কি এখানে আছে লাউডা এখানে আছে হেলে আছে তারপরে তোমার গিয়া ওই যে ইয়ে আছে ওই লোম্বু লোম্বুম্বুম্বু সাপোল ওগুলো সব জাতির সাপের সঙ্গে আপনার মানে বসবাস এরা থাকে

আমাকে দኑ দেখে দেখে যায় আমি তাদের কাছে চাবারে আর কিছু নেই আমি জানো ভালো থাকি এবং তাদের জন্য ভালো রাখি ভগবানের কাছে জান আমি পেতে পারি আপনার আপনার ভোটার কার্ড রেশন কার্ড শুনেছিলাম নেই আমার ভোটের কার্ডও নেই আধার কার্ডও নেই রেশন কার্ডও নেই আপনি রেশন পান না না আমার রেশন যায় না আপনি কি রেশন পায় মানে পেতে যাচ্ছেন নাকি আমি রেশন পেলে পরে ওই ভক্তরা ওরাদের সেবা দুই চার পাঁচ কেজি চাল পাঁচ চাল পরে আমারে তো চলে এ বিক্রি টিকে করি আনি এই এরাদের সেবা দিতে পারি এনে আমি কি করব। কেউ তো আর করে না তারপরে ধরো আধার কার্ডটা হলে ভোটার কার্ডটা হলো আমার আধার কার্ডটা হলো এটা মাসে মাসে যাতে আমি কিছু পাই সেই ব্যবস্থা করে দিলেও

হ্যাঁ ঋষকল্যাণের নিচে হ্যাঁ মাচান বাবা কদম গাছ লাগিয়ে মাচা করে আসে হ্যাঁ সরোধনী গঙ্গার তীরে সূর্য উদয় হয় বা যেরম দোলনের যেম সূর্য দোলে দোলে ওরকম দোলন হয় সেই সূর্য মুনি ঘাটে যাব। ওইখানে বলবে যে মাচান বাবা হ্যাঁ কদমতলা ঘাট এটা বলে কদমতলা ঘাট কদমতলা হ্যাঁ এটা হচ্ছে কদমতলা ঘাট আগাগোড়াই ছিল এটা কদম গাছ ছিল এখানে এলো কদম গাছ এখানে একটা কদমতলা গাছ ছিল এই কদম গাছ এই যে কদম গাছটা এখানে আছে উদ্বোধক করে রেখে দিয়েছে কেউ তো আর জানে না এটা হলো কদমতলা ঘাট এই আমাদের এই ঘাটটা হচ্ছে কদমতলা কদমতলাঘাট তাহলে এই ঝড় বৃষ্টি হলে কী করেন ঝড় বৃষ্টির দিন এখানে হচ্ছে ঝড় বৃষ্টি এখানে এইভাবে থাকে কোনো ব্যাপার নেই এমনি বাস ফাস পড়লে বাস ফাস পড়েছে একদিনে মারাও গেছে আপনার কিছু হয়নি না এইখানে ওই যে ওই যে এই হেন দিয়ে এই আগুন এখান দিয়ে চলে গেছিলো এই যে আগুনে এই যে এই যে এই যে এখানে তার ছিল এই তার ফার দিয়ে এরকম আগুন ছিল লাইট দিয়ে জ্বলতো হ্যাঁ ওই মন্দির লাইট দিয়েছিল এই ঘরে কারেন্ট নেই না কারেন্ট নেই কারেন্ট নেই ফ্যান নেই না শীতকালে কি আমরা এরকমই থাকি এরকমই ছিল সব সময় এরকম অন্ধকার হয়ে হ্যাঁ তাই ভাই বলি আর তাই যাই হোক তো আমি চাইছি যে আমার এখানে একটা তোমরা শুনলে তো তোমাদের নতুন করে কিছু বলার নেই তো বাবার মুখ থেকেই সব শুনতে পেলে তো তোমরা যখন এখানে আসবে তো বাবাকে যা যে যার মতো একটু সাহায্য করবে আর বাবা এখানে সতেরো বছর ধরে রয়েছে তো এই বাবা এখন মাচান বাবা নামে পরিচিত হয়ে গেছে আর এখানে কিভাবে আসতে হবে সেটাও বাবা বলে দিলেন তো আমি আবার বলে দেবো বিষ্ণুবিহার স্টেশন থেকে টোটো করে বলতে হবে রানীচোরা ঘাট মাচান বাবার আশ্রমে যাব তো এটা হচ্ছে মাচান বাবা আর এখানে কদম গাছের উপরেই মাচা করে রয়েছে তো মাচা তোমাকে দেখালাম তো এর এর বাইরেও আমি দেখাচ্ছি তোমাদের মতন বাবার আশ্রমটা আরও দেখাচ্ছি রানীর চোরা চাকিপাড়া বাবা বলছে বারবার করে আর কি তো বাবার আধার কার্ড ভোটার কার্ড নেই তো আমি এটা এটাই চাইবো যেন আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে এই সাহায্যটা পৌঁছে যায় যেন বাবার আধার কার্ড বা ভোটার কার্ডটা হয় তাহলে বাবা দুটো রেশন পেলে খেতে খেতে পারবে এবং এর যে শিষ্যগুলো রয়েছে এর যে ভক্ত রয়েছে ভক্ত হচ্ছে মানে কুকুর বিড়াল সাপ এরা এরা হচ্ছে সবাই সবাই এর ভক্ত তো ইনি কিন্তু সাপের সঙ্গেও রাত কাটায় এবং সতেরো বছর ধরে এই মাচার উপরেই রয়েছে ঝড় বৃষ্টি শীত তাপ নিয়ন্ত্রণ এখানে থাকে না আছে এখানে কারেন্ট না আছে এখানে বাতাস না আছে ফ্যান মোমবাতির উপরেই চলে এই যে মাচার দেখতে পাচ্ছো আমার সঙ্গে রয়েছে তো আমি এখন কিন্তু মাচার উপরে আর কি তো মাচাটা খুব রিস্কের ব্যাপার তো বাবা একা থাকে কিন্তু এখানে দুজন তিনজন বেশি উঠা যায় না তো আমি খুব কষ্ট করে উঠেছি আর কি তো বিষয়টা হচ্ছে এই বাবা আমার সঙ্গে রয়েছে দেখা যাচ্ছে না তোমরা যাই হোক এটাকে বলে দিও সরকার থেকে বলে দিও যাতে আমি আধার কার্ডটা দেয় আমারে করে আমি তো কোথায় যাব না দেব আমি তো কিছু বুঝি না কোথায় যাব না দেবো তোরা তোদের ব্যাপার তোমরা যদি একটু করে দাও সহযোগিতা করে দাও আধার কার্ডটা রেশন কার্ডটা চালু করে দাও তাহলে পরে কিছু রেশন পেলাম ওই দিয়ে নিয়ে এসে চালালাম এই দিয়ে চললো আর যা পাইলাম পাইলাম না হলো ওই দিয়ে চালালাম কোনো রকম চলে গেল আধার কার্ডটা পাইলে চশমাটা পাই হ্যাঁ আধার কার্ডটা পাইলে রাস্তাটা কেউ তো ও জিজ্ঞাসা করলো যে এই বাবা কোথার থেকে আইছে বাবার কি পরিচয় বাবা কোথায় থাকে এই এই আধার কার্ডটা দেখলে তবে সবাই বলতে পারবে যে না ঠিক আছে তাহলে এই একটা ব্যাপার তারপরে যে বয়স্ক ভাতা বলে সবাই পায় কিছু কিছু পয়সা পাই আপনি কিছু পান না আমি কিছু পাই না বাবা কি বলবো আর কি আছে আমার আধার কার্ডও নেই আধার কার্ড তো আমি এটাই দর্শক বন্ধুকে বলবো যেন তোমাদের মাধ্যমে বাবা একটু সাহায্য চাইছে আর কি তো মুখে বলতে পারছেন তো আমি এনার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে একটু সাহায্য দিলে বাবা ভালো হয় তো বিশেষ করে আধার কার্ড বা রেশন কার্ডটা হলে রেশনটা পায় রেশন পেলেও তাও তো ভক্তদের নিয়ে উনি খাওয়া দাওয়া করতে পারবে ফুল হলেও তাদেরই হবে আচ্ছা আমার আর কিছু নতুন করে কিছু বলার নেই তো বাবা সব বলে দিয়েছে তো চলো আমি এখন দেখাই তোমাদের বাবার এই আউট কিভাবে রয়েছে মুগ্ধ বাতাস আর মুগ্ধ পরিবেশের মধ্যেই মাচান বাবা গড়ে তুলেছেন তার নিজের রাজপ্রসাদ বাস বেড়া দিয়ে গাছের মধ্যে দৌড়ে এখানেও কিছু খুঁজে পাওয়া যায় সত্যিকারের ইতিহাস আমার এটাই বক্তব্য আর কি যে আমি চাইছি যে তোমরা আমার ভিডিওটা যারা দেখবে তারা অবশ্যই এই মাচান বাবাকে একটু সাহায্য করবে আর আমার এই ভিডিওটা একটু শেয়ার করে দাও যেন সব মানুষের কাছে পৌঁছায় এবং ভিডিওটা কেমন লাগছে সেটা বলো আর তোমাদের যদি মনে হয় তোমরা এখানে আসবে এসে বাবাকে একটু দেখে যেও এবং যার যার মনের ইচ্ছা মতো তুমি বাবাকে একটু সাহায্য করে দিয়ে যেও আর বাবার এটা বক্তব্য যেটা সব থেকে প্রথম থেকে আমি শুনছি যেটা হচ্ছে যে বাবার আধার কার্ড নেই সে আধার কার্ডটা হলে দুটো রেশন পেত আর কি রেশন পেলে ভক্তদের নিয়ে উনি খাওয়া দাওয়া করতে পারো কিন্তু এই মুহূর্তে মাচান বাবা একবেলা খেয়ে থাকে অনলি দুপুরবেলায় দুপুরবেলায় খেয়ে থাকে সকালেও খায় না রাতেও খায় না কিন্তু খাবার পাবে কোথায় এটাই থেকে বড়ো কথা আর তার জন্য কিন্তু তোমরা রয়েছো তো ভিডিওটা বেশ বেশি করে শেয়ার করো আর তোমরা আসো দেখো যে যার মতো করে একটু সাহায্য করে যাবে বাবাকে তো বাবা কিন্তু এই মাচানের উপরেই সব কিছু আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর তুমি যদি আমার ছেলে নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা লম্বা করবো না তো এখানে শেষ করছি আবার আজকে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাটা তোমার ভালো থাকবো বিদ্বস্ত থাকো বাই বাই গায়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে কম ভায়ে হর হর মা হলে যাই শ্রী কৃষ্ণ ভগবান বাবা ভয়ে না কে জয় বাবা শ্রীকৃষ্ণ ভোরেনাথ বম্ভরে গোপাল গোবিন্দ বম্ভরে গোপাল গোবিন্দ বম্ভরে হরে হরে বাবা লেখনাথ বাম ভরে জলে জঙ্গলে বাবা যেখানে খুশি সেখানে থাকে বাবা লোকনাথ বম্ভরে বম্ভরে সন্ন্যাসী বাবা আমি আমি যেভাবে রয়েছি আমি প্রকৃতি একদম আগা ঘোরাই করেছি লিঙ্টি এরপরে থাকবে পরে থাকবেন যেমন এসেছি তেমনই যাব